কংগ্রেসের বুথ সভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েত মেম্বার সহ প্রায় 300 জন বাসিন্দা গতকাল রাতেই তৃণমূলে যোগদান করলেন। হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মশালদহ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এবং সাতভিট্টি গ্রামের 300টি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে দল পরিবর্তন করেন। এদের মধ্যে ওই এলাকার কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারও রয়েছেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম, ব্লক সভাপতি তাবারক হোসেন চৌধুরী, তৃণমূল নেতা জহিরুদ্দিন বাবুর, জম্মুর রহমান প্রমুখ। এদিন যোগদান প্রসঙ্গে মনিরুল বাবু বলেন, আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মশালদহ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর যে বুথ, শ্রীপুর সাতভিট্টি বুথের কংগ্রেসের প্রাক্তন মেম্বার থেকে বুথ সভাপতি এবং প্রায় 200 পরিবার 300-350 ভোট নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। নতুন যারা যোগদান করলেন কংগ্রেস থেকে, তাদেরকে কি বার্তা দিচ্ছেন? তাদের বার্তা যে মমতা ব্যানার্জি যে জন্মের আগে থেকে নিয়ে জন্মের পর পর্যন্ত যে উন্নয়ন, সেটা মানুষের কাছে আরও পৌঁছে দেওয়ার স্বার্থে এবং 2019 লোকসভা নির্বাচনে যে মানুষ যে ভুল করেছিল, বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করে এখান থেকে যে বিজেপি পরাস্ত করেছিল তৃণমূলকে, সেটা যাতে না হয়, বিজেপি বিরোধী সমস্ত ভোট এক জায়গায় করার স্বার্থে বিজেপিকে রুখতে, ফ্যাসিস্ট সরকারকে রুখতে, মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের যে প্রার্থী প্রসন্ন ব্যানার্জি, তাকে বিপুল ভোটে জয় করার স্বার্থে ওনারা আজকে তৃণমূল পরিবারের অংশ যোগদান করলেন। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তাবারক হোসেন সাহেব, জেলা সাধারণ সম্পাদক জম্মুর রহমান সাহেব, জহিরুদ্দিন বাবর, আমাদের অঞ্চল অবজারভার মাননীয় ইমরান আলী সাহেব আছেন, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল, অঞ্চল চেয়ারম্যান মোহাম্মদ নেজামুদ্দিন থেকে শুরু করে অঞ্চলে আরও বিশিষ্ট নেতৃত্ব বুথ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ছিলেন প্রত্যেকে আমাদের আজকে প্রোগ্রামে উপস্থিত ছিলেন। কোথায় হলো প্রোগ্রাম? এটা আমাদের মশালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীপুর বুথে অনুষ্ঠিত হলো। আপনার নাম আর পরিচয়? আমি মোহাম্মদ মনিরুল আলম, যুব তৃণমূল কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর ব্লক সভাপতি। আমি কংগ্রেস দল করছিলাম, জাতীয় কংগ্রেস। আমি মমতা দিদির উন্নয়ন দেখে আর কি স্বইচ্ছায় আমরা সব মোটামুটি 200-250 পরিবার আমরা সব কংগ্রেস তৃণমূল কংগ্রেসে যোগদান করব। তৃণমূলে এসে কি করবেন? আমরা জনসাধারণের উন্নয়ন করব। কংগ্রেসে কি উন্নয়ন করতে পারছিলেন না? সে করছিলাম সেটা কথা নয়, কিন্তু ওর থেকে আমরা ভালো আশা করছি মনে করে আসলাম। তৃণমূলে এসে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। আপনার নাম? এমডি মানিরুজ্জামান, মনির বলে ডাকে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।